আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে। এবং এটি হলো, আপনার যদি সার্টিফিকেট অথবা মার্কশিট কোনো কারণে হারিয়ে যায়, সেটা এসএসসি, এইচএসসি কিংবা আপনার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, সেটা যেটি হোক না কেন, আপনার সার্টিফিকেট যদি হারিয়ে যায় তাহলে আপনাকে কী কী প্রসেস অবলম্বন করতে হবে, স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার একটি থানায় জিডি করতে হবে। এবং এই থানায় জিডিটি আপনাকে অবশ্যই করতে হবে। আপনার কী কী সার্টিফিকেট হারানো গিয়েছে, যদি সেটি একটি হয় একটি, একাধিক হলে একাধিক, মার্কশিট হলে মার্কশিট এবং সার্টিফিকেট হলে সার্টিফিকেট, সেটি যেটি হোক না কেন সবগুলো ডিটেলস, রুল নাম্বার, আপনার এসএসসি হলে এসএসসি রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সহ সবগুলো বিষয়, আপনাকে কত সালে পাস করেছেন সেগুলো সহ থানায় একটা জিডি করতে হবে। কী কী ডকুমেন্ট সবগুলো একটার পর একটা লিখে দিতে হবে। এবং এটি আপনি কিন্তু এখন থেকে ঘরে বসেই অনলাইনে করতে পারবেন, ভুলেও আপনারা থানায় যাবেন না। দেখুন, থানায় গেলে আপনাদের হ্যারাসমেন্টের শিকার হতে পারে, এবং আপনাকে হয়তো টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আসতে পারে, কিন্তু আপনি চাইলে ঘরে বসেই এখন অনলাইনে জিডি করতে পারবেন। এবং অনলাইনে কীভাবে জিডি করতে হয় তা নিয়ে আমাদের ভিডিও রয়েছে, সেটি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে থাকবে, সেটি অবশ্যই দেখে নেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে অবশ্যই পত্রিকায় একটি বিজ্ঞাপন দিতে হবে। পত্রিকায় বিজ্ঞাপনটি আপনাকে অবশ্যই দিতে হবে। এবং পত্রিকায় বিজ্ঞাপনটি কীভাবে দিবেন, পত্রিকায় কীভাবে বিজ্ঞাপন দিবেন তা ঘরে বসে আপনি অনলাইনে বিজ্ঞাপনটি দিতে পারবেন। এবং বিজ্ঞাপন দেওয়ার জন্য অবশ্যই আগে আপনাকে জিডি কপিটি, আপনাকে বিজ্ঞাপনের যে অপশন সেখানে জমা দিতে হবে। আপনি যদি ম্যানুয়ালি বিজ্ঞাপন অফিসে গিয়ে দেন তাহলেও সেখানেও আপনাকে জিডি কপি দেখাতে হবে, আর অনলাইনে করলেও সেখানে জিডি কপির পিডিএফ কপিটি আপনাকে দিতে হবে, বিজ্ঞাপন দিতে হবে। এবং বিজ্ঞাপনের এই যে একটি ফর্ম্যাট আমি এখানে দিয়ে দিয়েছি, এটি আপনি প্রত্যেকের বিজ্ঞাপনের ফর্ম্যাট অনুসারে দিবেন। এটি অবশ্যই দেখে দেখে ভিডিওটিকে আপনি স্টপ করে সেখান থেকে দেখে দেখে লিখে দিতে পারবেন, আপনি আপনার অনুযায়ী সেটি লিখে দিবেন। এবং বিজ্ঞাপন দেওয়ার যে অনলাইন প্রসেস, আপনি ঘরে বসে এখন বিজ্ঞাপন দিতে পারবেন, সেটির জন্য আমাদের ভিডিও করা রয়েছে, সেটি অবশ্যই আই বাটন থেকে দেখে নেবেন। এরপর আপনাকে যে স্টেপটি গ্রহণ করতে হবে সেটি হলো, আপনার একটি পাসপোর্ট ছবি অবশ্যই তুলে রাখতে হবে, এবং এটি অবশ্যই রিসেন্ট টাইমে তোলা একটি পাসপোর্ট ছবি থাকতে হবে। সেটি অবশ্যই আপনি ছবি আপনার ম্যানুয়ালি আপনার কাছে থাকলেও হবে, অথবা আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু এই ছবিটি জমা দিতে হবে, তাই আপনি অবশ্যই সেটি মোবাইলে থাকলেও হবে অথবা আপনার কম্পিউটারে থাকলেও হবে। এরপরে হলো, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, অবশ্যই আপনার রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড যদি না হারিয়ে যায় আর কি, যদি হারিয়ে না যায় তাহলে সেটি এবং তার ফটোকপি যদি থাকে তাহলেও হবে। যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সেটিও হারিয়ে যায় তাহলে কিন্তু তা না থাকলেও চলবে, কোনো সমস্যা নেই। তবে যদি থাকে তাহলে সেটি অবশ্যই সংগ্রহ করবেন এবং ছবি তুলে রাখবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলো যদি আপনার থাকে তাহলে অনলাইনে আবেদন করবেন। অনলাইনে কীভাবে আবেদন করতে হয় তা নিয়ে আমাদের ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটি অবশ্যই আপনারা আই বাটন এবং কমেন্ট বক্স থেকে দেখে নেবেন। এবং অনলাইনে আবেদন করার পরে যে পিডিএফ কপিটি পাবেন সেটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন, এবং আপনিও অনলাইনে আবেদন করতে হয় সেটি অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। এরপরে হলো, আপনাকে যে কাজটি করতে হবে, আপনি অনলাইন আবেদন করার পরে যে পেমেন্টটি দিয়েছেন সেটির রসিদ অবশ্যই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, এবং যদি আপনি ব্যাংকে গিয়ে দেন তাহলে ব্যাংকের যে রসিদটি সেটির কপি অবশ্যই আপনাকে সংগ্রহ রাখতে হবে। এরপরে যে স্টেপটি আপনাকে গ্রহণ করতে হবে, সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করার পরে আপনার যদি আবেদন সম্পূর্ণ সঠিক হয় তাহলে আপনি যদি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে হন কিংবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে হন তাহলে আপনাকে তারা মেসেজ দিয়ে জানিয়ে দেবে। অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, অবশ্যই আপনি সপ্তাহখানেক অপেক্ষা করার পরে যদি মেসেজ না আসে তাহলে তাদের যে শিক্ষা বোর্ড অফিস রয়েছে সেখানে যাবেন, যে আপনার আবেদনটি তারা গ্রহণ করেছে কিনা। যদি না করে তাহলে সেখানকার একটি আবেদন ফর্ম থাকে সেটি আপনাকে পূরণ করতে হবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, সকল ডকুমেন্টস দেখিয়ে আপনাকে সনদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার যদি মেসেজ আসে যে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে গিয়েছে, আপনাকে এখন সনদ নিয়ে যেতে হবে, তাহলে সনদ নেওয়ার জন্য আপনার যে যে ডকুমেন্টসগুলো রয়েছে আপনার, অর্থাৎ বিশেষ করে আপনার জিডি কপি, আবার আপনার পত্রিকার যে বিজ্ঞাপনের সে কপিটি, এবং যদি আপনার ফটোকপি কিছু থেকে থাকে সেটি ডকুমেন্টসের হোক, কিংবা যদি অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড সেগুলো যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে সেগুলো যদি হারিয়ে যায় সেগুলো তো অবশ্যই প্রতীকের বিজ্ঞাপনে উল্লেখ করবেন, তাহলে
তাহলে হবে, তাহলে শুধু ওই দিয়ে দুটি কপি এবং আপনার ছবি সহ আপনাকে গিয়ে সনদটি, অরিজিনাল সনদটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে। অর্থাৎ যে হারিয়ে যাওয়ার যে সনদটি আপনাকে অফিস থেকে দিবে সেটি সংগ্রহ করতে হবে। এবং অবশ্যই একটি আপনাদেরকে ওয়ার্নিং দিতে চাই, কোনো রকম দালালে চক্রে পড়বেন না। এবং এই যে স্টেপগুলো, এগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি দালাল ছাড়াই একেবারে আপনি নিজেই নিজেই আপনার সার্টিফিকেটগুলো সংগ্রহ করতে পারবেন। এরপর আর কোনো কাজ নেই, এইভাবে আপনি আপনার সার্টিফিকেটটি সংগ্রহ করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। অবশ্যই লাইক দিয়ে, কমেন্ট দিয়ে আপনার মতামত জানাবেন এবং অনুভূতি জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।